আজকে যে বাজেট অধিবেশন হয়েছে সেই বাজেট এই রাজ্যের প্রত্যেকটি যুবকের, এই রাজ্যের প্রত্যেকটি কৃষক ভাইদের, এই রাজ্যের ছোট ব্যবসায়ীদের জন্য এই বাজেট পুরোপুরি জুমলা বাজেট। 2018 নির্বাচনের আগে এই রাজ্যের বর্তমান সরকার যে ভিশন ডকুমেন্ট মানুষের কাছে জনসমক্ষে নিয়ে গিয়েছিল সেই ভিশন ডকুমেন্টে পরিষ্কার উল্লেখ করা আছে, নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাজ্যের প্রত্যেকটি যুবকের ওরা কর্মসংস্থান এবং চাকরির ব্যবস্থা করে দেবে। কিন্তু যে কালকে যে বাজেটটি হয়েছে সেই বাজেটে এই রাজ্যের বেকারদের জন্য কোনো কিছুই পেলাম না। কিন্তু এই রাজ্যের কালকে যে বাজেট সেই বাজেট এই রাজ্যের যুবক, এই রাজ্যের কৃষক, এই রাজ্যের ছোট ব্যবসায়ীদের জন্য এই বাজেট পুরোপুরি দিশেহারার বাজেট। সেই বাজেটে এই রাজ্যের নির্বাচনের আগে এই রাজ্যের বর্তমান সরকার যে ভিশন ডকুমেন্টটি উল্লেখ করেছিল সেই ভিশন ডকুমেন্টে পরিষ্কার লেখা আছে যে সরকারে আসার পর এই রাজ্যের প্রত্যেকটি যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ভিশন ডকুমেন্টে উল্লেখ করা ছিল বিধবা ভাতা, পরিকল্পিত ভাতা, সমস্ত ভাতা 700 টাকা থেকে ওই ভাতাগুলোকে 2000 টাকা করা হবে। পাশাপাশি এই রাজ্যের যে বর্তমান সরকার আসার যে মূল কাণ্ডারি, এই রাজ্যের 14 লক্ষ মানুষ যারা চিটফান্ড দ্বারা প্রতারিত হয়েছে, সেই প্রতারিত মানুষদের জন্য ওরা কিছু করতে পারেনি। আমরা কালকের বাজেটে পরিষ্কার দেখতে পেরেছি যে এই বাজেটে এই রাজ্যের যুবকদের যে কর্মসংস্থানের কথা উল্লেখ করা হয়েছে সেই কর্মসংস্থানের কোনো রকমের কথা উল্লেখ করেনি সেই বাজেটে। পাশাপাশি এই রাজ্যের যে 700 টাকার ভাতা ছিল সেই ভাতাকে 2000 টাকা করার কথা ছিল, কিন্তু সেই ভাতাকে ওরা 1000 টাকা করা হলো, মাত্র 300 টাকা বাড়ানো হলো। মানে পুরোপুরি সরকারে আসার আগে যে প্রতিশ্রুতি করেছিল এই রাজ্যের যুবকদের কাছে পুরোপুরি সেইগুলো জুমলা হয়ে দাঁড়ালো। আমরা 5 দফা দাবি সামনে রেখে আমরা আগামী 3 মার্চ এই রাজ্যের বর্তমান সরকারের 1 বছর পূর্তি হতে চলছে, সেই দিন আমরা ত্রিপুরা প্রদেশ যুব অঙ্গের পক্ষ থেকে আমরা 24 ঘন্টার অনশন করতে যাচ্ছি। তাদের মধ্যে প্রথম দাবি, এই রাজ্যে 14 লক্ষ চিটফান্ড দ্বারা প্রতারিত মানুষ, তাদের অর্থ ফিরিয়ে দেওয়া। দ্বিতীয় দাবি, এই রাজ্যের যারা চিটফান্ড দ্বারা প্রতারিত তাদের প্রথম চিটফান্ড যখন এই রাজ্যে চলে গেল, পাশাপাশি কলকাতাতে চলে গেল, আমরা লক্ষ্য করতে পেলাম কলকাতা আমাদের পার্শ্ববর্তী রাজ্য, সেখানে সিবিআই হানা করছে। কিন্তু আমাদের রাজ্যে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলেও এই রাজ্যে সিবিআইয়ের দেখা পায়নি, এবং বর্তমান যে বিজেপি সরকার সেই সরকারের আমলেও সিবিআইয়ের দেখা পায়নি। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আমরা দাবি করছি যে অতি সত্বর এই রাজ্যে চিটফান্ড দ্বারা প্রতারিত মানুষের যে টাকা রোধ করেছে তার জন্য সিবিআই দেওয়া হোক। আমাদের তৃতীয় দাবি, এই রাজ্যের প্রতিনিয়ত যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের যদি দমন না করা হয় আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের চতুর্থ দাবি, এই রাজ্যের যে সমস্ত ভাতা ওরা 2000 টাকার করার কথা ছিল, যে ভাতাগুলোকে ওরা 1000 টাকা করেছে, আমরা দাবি রাখব অতি সত্বর সেই ভাতাগুলোকে ওরা 2000 টাকা করার জন্য। আমাদের পঞ্চম দাবি, যে আমাদের কিছুদিন আগে ভারতবর্ষের যে 3টি রাজ্যে কংগ্রেসের সরকার এসেছে সেই সমস্ত রাজ্যগুলিতে নির্বাচনের আগে আমাদের সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীজি পরিষ্কার যুবকদের কাছে বলেছিল যে আমরা সরকারে আসলে আমরা যুবকদের জন্য যুবক ভাতা দেব, বেকার ভাতা দেব। কিন্তু এই রাজ্যের বর্তমান যে সরকার, সেই সরকার এই রাজ্যের 7 লক্ষ বেকার, এই রাজ্যের 50,000-ও বেশি শূন্যপদ, কিন্তু এখনও পর্যন্ত শূন্যপদ পূরণ করতে পারছে না, এবং এই রাজ্যের বেকারদের জন্য বেকার ভাতা দেওয়া হচ্ছে না। আমরা অতি সত্বর এই রাজ্যের বেকারদের জন্য, যাদের যেরকম যোগ্যতা সেরকম যোগ্যতা অনুযায়ী এই রাজ্যের বেকারদের যেটা বেকার ভাতা দেওয়া হয়।